গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক সঞ্জীব পাল ব্লগ। আপনারা দেখছেন সঞ্জীব পাল ব্লগ। উঠে গেছি আমি, স্নান টান করা হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছি, এবারে বার হবো ডিউটিতে। এদিকে রুম্পা উঠে গেছে, তো চলো আমি বার হই। দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ, আর পারলে একটা করে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে বার হই, আর দিনটা এইভাবে স্টার্ট হলো। চলো এরপর কী কী হয় সব তোমাদের রুম্পা শেয়ার করবে। চলো গুড মর্নিং সঞ্জিত, তোমাদেরকে আগে গুড মর্নিং করে দিয়েছে, এখন আমি আমার তরফ থেকে গুড মর্নিং করছি তোমাদেরকে। এখন 9টা বাজে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, আর মাকে আমি ফোন করলাম, দিয়ে চা করলাম। এখন এই যে চা নিয়ে বসেছি, এই যে চা খাচ্ছি। আর কালকে সঞ্জীব পরোটা এনে দিয়েছিল, তোমাদের তো বললো যে আলুর পরোটা এনে দিয়েছি। এখন আলুর পরোটাটা একটা ছেঁকে নিয়ে আসলাম, ওটা খাবো চা দিয়ে, দিয়ে তারপরে যদি ইচ্ছা আবার পরে আরেকটা খাবো। তো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করলাম, যা যা হয় আমিও তোমাদের সাথে শেয়ার করবো, সঞ্জীব ওখান থেকে শেয়ার করবে, তো দেখতে থাকো আমাদের ব্লগ। অনেকদিন বাদে এই বাড়ি থেকে ব্লগ করছি। এ দেখো সঞ্জীব এখানে আলু গাছ বসিয়েছে, কত বড় হয়ে গেছে আলু গাছটা। আর আজকে একটা জবা ফুল হয়েছে, আর কালকে হয়তো আরেকটা হবে এই যে। কিন্তু আমাদের লেবু গাছটা কোনো লেবুই হলো না, এখনো ফুল আসছে। এখানে দেখলাম কটা ফুল এসছে, ছোট্ট ছোট্ট এই যে লেবু ফুল এসছে, কিন্তু ফল কবে হবে জানি না। সঞ্জীব কালকে এই বিগস ফার্মের এই ফ্রুট কেকটা এনেছে, এই যে আমি খুলে বার করলাম, এখন একটুখানি আমি খেলামও, খারাপ না, মোটামুটি ভালোই আছে। এখন আমি কেটে রেখে দেবো আবার বক্সে পুরে, ছোটো ছোটো করে কেটে নিই, দিয়ে বক্সে পুরে রেখে দেবো। এই যে কেকটা কেটে রেখে দিলাম, যখন ইচ্ছা হবে আবার খাবো। আমি একটা খেয়ে নিয়েছি, এখন আবার রেখে দিলাম। আর কেকটার সাথে এই টিফিন বক্সটা ফ্রি দিয়েছে। এখন এই প্রত্যেকটা বিগস ফার্মের কেকের সাথে এটা দেয়, কালার সাথে কালারের সাথে ম্যাচ খেয়ে গেছে, এটা ফ্রিজে তুলে রাখি। আজকে ডিম করব, এই যে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি, যদিও ডিমগুলো বেশিরভাগই ভেঙে গেছে। আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন এগুলো টমেটো এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেবো, দিয়ে ডিমটা করে নেবো পটপট করে। আজকে ডিম রান্না করব। ডিম এখানে রান্না করা হয়ে গেল, এই যে কালারটা এরকম এসছে, বেশিরভাগ ডিমগুলো না ভেঙে গেছে, এই একটাই গোটা আছে, আর এই দুটোই, এটা তাও মোটামুটি আছে, এটা একদমই ভাঙা। আমার স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, অনেকদিন ঠাকুর পুজো দেওয়া হয় না, আজকে দিলাম, যদিও সেইভাবে কিছু দিইনি, একটা ফুল ছিল গাছে সেই ফুলটা দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি। পরে দেখি কালকে যদি পারি একটু পুজো দিয়ে যাব, কালকে বাড়ি চলে যাব। আর সঞ্জীব এই খাটটা দেখো উল্টো পাল্টা করে রেখে দিয়েছে, যতবার এই খাটটা আমি গোছাই ততবার উল্টো পাল্টা করে রেখে দেয়। আর সেদিনকে বলছে সলতে নেই, এদিকে ঠাকুরের আসনের ওপরে সলতে ভর্তি, আর আমাকে বলছে সলতে তুমি আনো নি, সলতে পাচ্ছি না আমি, এদিকে ঠাকুরের আসনের ওপরে সলতে ভর্তি। যাই হোক, এই তো ভাইভাই চলছে। আর একটু বাদে আমি খেয়ে নেবো, আর অনেকক্ষণ কাজও করছিলাম, একটু ঘরদোর পরিষ্কার করছিলাম, ঘরদোর পুরো নোংরা হয়েছিল, তাও সেইভাবে পরিষ্কার হলো না, তো চলো একটু বাদে বসে নিই তারপর খেয়ে নেবো। এখন সন্ধে 5:30 বাজে, আর আমি একটু ফল খেলাম, একটু আগেই উঠেছি, শুয়েছিলাম, আজকে আমার না খুব গ্যাস হয়ে গিয়েছিলো, গ্যাসের ওষুধ খেয়েছি, একটা ব্যথার ওষুধ খেয়েছি, পুরো কোমর ব্যথা করছিলো। আর একটু ফল খেলাম, শুধু একটা কমলা লেবু খেয়েছি, একটা আপেল ছিল সেটা আর খাইনি। আর সঞ্জীব এসে গেছে এখন, এই এখনই ঢুকলো, তোমাদের সাথে একটু ভালো দেখা করাচ্ছি। গুড ইভিনিং, আমি বাড়িতে এসে গেছি, আমি সেই সকালে বেরিয়েছি, বেরোনোর পরে আর একটু ব্লগ করা হয়নি, কারণ টাইম পাইনি, একটু ভিড়ই ছিল, একটু চাপই ছিল, অনেকগুলো ওটি ছিল, বড় বড় ওটি, রুম্পা ভেবেছিল হয়তো আমি হসপিটালে ব্লগ করবো, ওই জন্য বেশি করেনি, যা করেছে, আর আমিও টাইম পাইনি, এই সবে বাড়ি ঢুকলাম 5:30 নাগাদ, এখন বাজে 5:35, আমি সবে 5 মিনিট আগে ঢুকলাম, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসে আছি, টিভি দেখছি, একটু পরে আমরা চা খাবো,
এই যে রুম্পা এখন ঠান্ডা লাগছে, টায়ার্ড। হ্যাঁ, সে কি রান্না করেছিল আজকে? ডিমের ঝোল। ডিম রান্না করেছে, আমি আসার পথে রুটি নিয়ে চলে এসেছি। রাতে রুটি, ডিমের ঝোল আর মিষ্টি খাওয়া হবে। মিষ্টি আছে তো? মিষ্টি কেক আছে আজকে। হুম, 24শে ডিসেম্বর, রাত পোহালি 25শে ডিসেম্বর, কেক খাওয়া হবে। পার্কস্ট্রিটে তো আর কেমন দিয়ে তাকা, পার্কস্ট্রিটে তো আর যাওয়া হলো না, বাড়িতে বসেই আমরা কেক খাবো। পার্ক স্ট্রিটে প্রচন্ড ভিড় হয়, ইয়ারে মাঝে মধ্যে যাই জয়তুলনারে, বলে প্রচণ্ড ভিড়, ঠেলে পেরোনো যায় না। আগে না যাওয়াই ভালো এই ভিড়ভাট্টাতে। চলো তাহলে। এই যে আমরা চা খেতে বসে গেছি, চা আর বিস্কিট। এই যে আমরা এখন বসে গেছি কেক নিয়ে। এই যে দেখো কেকটা, তো যদিও রুম্পা তোমাদেরকে দেখিয়েছিল, তবু আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে কেক আমরা নিয়েছিলাম, আর এই যে কেকগুলো এরকম পিস পিস করে 10-12টা পিস আছে, খেতে তো খেয়ে পিস দেখলাম। করে না, গোটাই ছিল, আমি পিস করেছি। ও, রুম্পা পিস পিস করে রেখেছে। এই যে খেতে তো খুব সুন্দরই এটা আমি লাগছে। দেখিয়েছি, পিস করেছি আমি, ভালো খেতে। এখন সন্ধে 7:30 বাজে, আমার খুব একটু খিদে খিদে পাচ্ছিল, যদিও খেলাম, কেক খেলাম, চা বিস্কুট খেলাম, তাও আবার একটু একটু খিদে পাচ্ছিল, সেজন্য বললাম চিকেন পকোড়া নিয়ে আসতে। তো সঞ্জীব গেছে, আমাকে ফোন করলো এদিকে যে দোকানগুলো সব বন্ধ, আবার ও শ্রী গুরু আশ্রমের ওখানে গেছে আনতে, তো ওখানে পেলে যাই হোক নিয়ে আসবে, তো আনলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন পকোড়া আর হচ্ছে লোটের লোটে চপ, মাছের চপ নিয়ে এলাম, তাও খুঁজে খাজে 7:30 বেরিয়েছি, আধ ঘন্টা ধরে হেঁটেছি, হেঁটে হেঁটে অবশেষে পেলাম কালকে 25শে ডিসেম্বর। ওই জন্য তোমার অর্ধেক দোকান বন্ধ, প্রায় সব দোকানই, খাবারের দোকান প্রায় বন্ধ। তো চলো তাহলে। এখন 8:30 বাজে, আমরা এখন কি করি বলতো? সঞ্জীব হচ্ছে ডিজনি প্লাস হটস্টার, এটা হচ্ছে ডাউনলোড করেছে ফোনে, তো আমরা রোজই এখন প্রায় মোটামুটি বই দেখি, একটা করে রোজ সিনেমা দেখি, সে হিন্দি হোক, কার্টুনের কোনো সিনেমা হোক, যাই হোক, যে কোনো একটা আমরা দেখতে থাকি। তো আজকেও একটা খুলেছি, তো ওটা দেখবো, তারপরে আবার খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। থ্রিলার সাসপেন্স, থ্রিলার সিনেমা। এখন বাজে 10:30, আমরা খেতে বসে গেছি। এই যে আজকে দেখাচ্ছি তোমাদেরকে কি কি বানিয়েছে, ডিমের কারি বানিয়েছে। হ্যাঁ, ডিমের কারি আর রুটি, রুটি তো দোকান থেকে এনেছি, দুপুরে ডিমের কারি বানিয়েছে। চলো দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা অন করে চলছে। চলছে, হুম, ঠিক আছে। এখন 10:30 বাজে, আমি খাচ্ছি, সঞ্জীবও খেতে বসে গেছে, আমরা এখন এতক্ষণ এক সিনেমা দেখছিলাম, সেজন্য দেরি হয়ে গেল, একটু দেরি করে খেলাম, এই দেরি করে খেতে বসলাম। আর তার আগে সঞ্জীব তো দেখালো যে ইয়ে নিয়ে এসেছিল, পেট ভর্তি হয়ে গেছে ওখানে, লোটে হাত মাছ, তো বড় বড়। লোটে মাছের চপ আর চিকেন পকোড়া এনেছিল বড় বড়, ওই খেয়েই পেট ভর্তি হয়ে গেছে। এখন 10:30 বাজে, তাও খাওয়ার অত ইচ্ছা নেই, আমি 2টো রুটি এনেছি, ওর জন্য 3টে এনেছি, খেয়ে নিই। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। বাই, গুড নাইট।